হিন্দুস্তান পাকিস্তান, আরে ভাই পাকিস্তানের কথা করতে গিয়ে এলো, এগুলো শুধু হিন্দুস্তানের কথা হচ্ছে। যেসব জায়গাগুলো মোগল সম্রাটরা ডাইরেক্ট শাসন করত সেটা হচ্ছে হিন্দুস্তান। হিন্দুস্তানি কে যে কাককে বলে কাউয়া, রবীন্দ্রনাথ ভুলে গেছে না? ইউপিতে ঠিক আছে, সেখানকার রাজনৈতিক নেতারা মাথায় একখানা ফেটটি, সেখানে সাপের চিহ্ন দিয়ে জয় মা মনসা বলে স্লোগান দিতে দিতে হাঁটছে, হাতে তলোয়ার নিয়ে আমরা তুললে। এবং সেখানে সেই জায়গা থেকে জিজ্ঞেস করব যে গণেশ চতুর্থী চলছে, গণেশ পুজো চলছে, তুমি ছোটবেলায় জায়গায় জায়গায় এরকম গণেশ পুজো দেখতে? বাঙালি বাড়িতে জন্ম তো, পয়লা বৈশাখের দিন আমার ধরো পরিবারে যারা ব্যবসায়ী হালখাতা, সেই সময় গণেশ পুজো দেখেছি। এটা এটা দেখেছো নিশ্চয়ই ফেসবুকে, এটা নিয়ে হচ্ছেও মানে লোকজন বলছে যে আমরা তো জানতাম পয়লা বৈশাখে গণেশ পুজো হয়, এটা আবার কবে? আমি বলছি আমার অভিজ্ঞতা, আমি তো এই মানে মানে আমি এই বাংলাতেই জন্মেছি, ঠিক আছে, আমি তো আর ফেসবুকে জন্মাইনি বা 2014 পরেও জন্মাইনি, 81 সালে জন্মেছি, তো এই দেখেছি। তবে সেটা ধরো লিমিটেড, কেউ যারা ব্যবসা করছে হালখাতা তাদের একটা, সার্বজনীনভাবে কখন দেখেছি দুর্গাপুজোর সময়, মা মায়ের পাশে তার সন্তান, মা দুর্গার পাশে তার সন্তান গণেশ ঠাকুর, গণেশ ঠাকুর পেট্টি নাদা, কথাটা শুনলে মনে হবে যে বাবা কিরম বলছে, এটা গণেশ মন্ত্রের অংশ না, কেন বলছি পরে আসছি। সঙ্গে কলাবউ, পিছনে বাহন ইঁদুর বাহন লম্বোদর, ঠিক আছে, এই মহালয়া আসছে, তারপরেই দুর্গাপুজো, বেশি এক মাস বাকি দুর্গাপুজোর, একদম মানে একদম এক মাস বাকি, ঠিক আছে, আমরা তো গণেশ পুজোর জন্য অপেক্ষা করে রয়েছি। গতকাল যেটা হলো, ঠিক আছে, গণেশ চতুর্থী, এটা আমরা দেখেছি মহারাষ্ট্রে হতো বড় করে, ওরা ওখানে ওদের একটা সিস্টেম আছে যে তোমার একটা কিছু একটা ঝোলায় ওপরে, ঠিক আছে, করে ওরা, এবং যথেষ্ট তারা মানে স্কিল লাগে, ঠিক আছে, নানা রকমভাবে থাক থাক করে করে ওঠে একজন করে, একটা এলাকায় একটা ধরো পাড়ায় একটা করে এরকমভাবে, সব দেখতে ভালো লাগে, ঠিক আছে। কিন্তু যেরকম পশ্চিমবঙ্গে যখন ঢাকিরা ঢাক বাজায় এক তালে টান দিয়ে, তখন দেখতে ভালো লাগে। এর ফলে কিন্তু এই যে বৈচিত্র্য রয়েছে, এই বৈচিত্র্যটা মেনটেন করা দরকার। আবার একই সঙ্গে আমি যদি মনে করি যে আমার যে গণেশ পুজো ছিল চিরাচরিত, ঠিক আছে, তাতে আমার হচ্ছে না, আর কিছু চার্জ দরকার, তখন একটা অন্য প্রশ্ন চলে আসে, আচ্ছা বলিউডে দেখায় না আর হিন্দি বলয়ে নেই, এরকম কোনো ঠাকুর তো গত 10-20 বছরে দেখলাম না এলো। দেখো দুটো ফ্যাক্টর, হিন্দি সিনেমায় দেখায় না কিংবা হিন্দি ভাষী এলাকায় চলে না, মানে ওখানে প্রধানত ওখানকার, এরকম নয়, এরকম যে আছে না তিরুপতি, বেঙ্কটেশ্বর, তারা তো খুব গুরুত্বপূর্ণ দেবদেবী, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, ওকে, শবরীমালা পাবে না, ঠিক আছে, অর্থাৎ এর মধ্যে যদি আমরা শুধু, আমরা তো সকলেই হিন্দু, তারাও তো হিন্দু, তিরুপতি মন্দির যারা তারা হিন্দু না, বেঙ্কটেশ যেটা বলে লর্ড বেঙ্কটেশ্বরা, ঠিক আছে, লেখে, ঠিক আছে, বেঙ্কটেশ, ঠিক আছে, তো তারাও তো তাই, সেখান থেকে আসে না, তার কিন্তু তার মানে দৈব শক্তি ঐশী শক্তি কম, তার মানে দৈব ছাড়াও কোনো কোনো ফ্যাক্টর কাজ করছে, ফলে ছবি দৈব ঠাকুর এইটা বলে কিন্তু এই যে প্রক্রিয়া এটা হচ্ছে, এই প্রক্রিয়াটা যে ধরা যাচ্ছে না। আমি একটা উল্টো কথা বলছি, পশ্চিমবঙ্গে গত 10 বছরে যত হনুমান মন্দির হয়েছে, আমাদের ছোটবেলায় হনুমান পুজো এখানে হতো, হিন্দুস্তানিরা যারা আছে তারা করতো, আর খুচখাচ একদম, এটা সকলে বোঝে, ওখানে এখন আবার হিন্দুস্তানি কথাটার মানে বোঝে না, অনেক বাঙালি ছেড়ে নিজেকে হিন্দুস্তানি মনে করে, হিন্দুস্তান হচ্ছে এই দিল্লি থেকে বিহার যে অংশটা, এটাকে হিন্দুস্তান বলে, একটু জেনে নাও, আর যদি না জানতে পারো, যদি মনে হয় এটা কোত্থেকে শোনানো হচ্ছে, তাহলে হিন্দুস্তান পাকিস্তান, আরে ভাই পাকিস্তানের কথা কোত্থেকে এলো, এগুলো শুধু হিন্দুস্তানের কথা হচ্ছে,
যেসব জায়গাগুলো মোগল সম্রাটরা ডাইরেক্ট শাসন করত সেটা হচ্ছে হিন্দুস্তান। আর যেখানে গভর্নর দিয়ে শাসন করাতো যেরকম নবাব ইত্যাদি, গুজরাট, পাঞ্জাব, দক্ষিণ, এগুলো হিন্দুস্তান না। ঠিক আছে, যাও সে একটা ছোটো কথা বলি তাহলেই লোকে বুঝে যাবে। কাবুলিওয়ালা সিনেমা দেখেছো? অনেকে হয়তো কাবুলিওয়ালা সিনেমা দেখেছেন। মিনি এসে তার বাবাকে বলে, ঠিক আছে, বাবা বাবা ও ও একদম বোকা, ও না কাককে বলে কাউয়া। তখন মিনির বাবা উত্তর দেয়, ওরা তো হিন্দুস্তানি, হিন্দুস্তানি কে যে কাককে বলে কাউয়া? রবীন্দ্রনাথ বলে গেছেন, খুব বেশি দিন আগে বলে যায়নি, আমাদের সৌভাগ্যটা সিনেমাও হয়েছে, ফলে এখন অ্যাভেলেবেল, এখনই গুগল করে দেখে দিতে পারো এই সিনটা। যে কথাটা বলছিলাম, ঠিক আছে, যে ধরো হিন্দুস্তানিদের ওখানে পুজোটা হনুমান পুজো হতো, ঠিক আছে, এবং তা নিয়ে কোনো সমস্যা কেন হবে? কেউ একজন পুজো করছে কোনো কিছু নিয়ে, ঠিক আছে, সকলেরই তো নিজের ধর্মাচরণের অধিকারটা রয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে, হনুমান মন্দির বাড়তে থাকলো, একটা স্টক হয় না দেখবে শেয়ার দাম বাড়তে থাকে, অনেকগুলো ফ্ল্যাট। তুই পশ্চিমবঙ্গের মাটিতে যদি তুমি দেখো যে বাঙালি চিরকাল যে পুজোগুলো করে হচ্ছে সে স্টকগুলোর দাম রেট হচ্ছে ফ্ল্যাট এখন। যেটা হিন্দুস্তানিরা মূলত করে এবং তাদের এলাকায় ইউপি বিহারে সবচেয়ে বেশি হয় সেগুলোর গ্রাফ বাড়ছে, ঠিক আছে। যে হিন্দু ধর্মের সত্যকারের যে বিশ্বাসী সে তো চাইবে সব গ্রাফ বাড়ুক, সে কি চাইবে দুটো গ্রাফ বাড়ুক? আমরা এই প্রশ্ন কি করতে পারি না যে ভাই ইউপি বিহারে তো মা বাসুরীর মা মনসার মন্দির তৈরি হচ্ছে গত 10-12 বছরে হু হু করে নানা জায়গায় নানা কোণে, এটা তো দেখছি না আমরা, তো দেখছি না বিহারে এটা, আমরা তো দেখছি না ইউপিতে, ঠিক আছে, সেখানকার রাজনৈতিক নেতারা মাথায় একখানা ফেটটি সেখানে সাপের চিহ্ন দিয়ে জয় মা মনসা বলে স্লোগান দিতে দিতে হাঁটছে হাতে তলোয়ার নিয়ে, আমরা দেখছি। পক্ষে দুর্গা পূজা বা কালী, নিদেন পক্ষে না, সব মাই কিন্তু আমাদের দারুণ করে রেখেছে, ওই র্যাঙ্কিং করা যাবে না। আমি উৎসবের নিরিখে বলছি, উৎসবের নিরিখেও এটাও একখানা খুব সমস্যা। মা মনসা, মা শীতলা, মা বাসুলি, ঠিক আছে, মা বগলা, ক্যালেন্ডারে ছুটির দিনে উঠে নেই বলে তার যে প্রভাব নেই এবং ভক্তি নেই এবং দৈব শক্তি নেই এটা মনে করার কোনো কারণ নেই, ঠিক আছে, হবে। আমি একটু এক অর্থে একটু কী বলবো শ্লেষাত্মকভাবে লিখেছি আসলে গতকাল, যে দেখো মুম্বাই এবং দিল্লিতে পাড়ায় পাড়ায় মা মন প্যান্ডেল করে মা মনসার পুজো হচ্ছে এবং সেখানে বাংলা ভাষায় মনসা মঙ্গল পাঠ হচ্ছে, ঠিক আছে। যারা হিন্দু ঐক্য ভাঙতে চায় তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। এ কথাটা বলার মানে কি? কথাটা বলার মানে হচ্ছে যে এটা অবাস্তব লাগছে না? এটা যদি অবাস্তব লাগে তার মানে তো হিন্দু ঐক্য, এটা যারা করছে না তারা তো হিন্দু ঐক্য ভাঙছে, কারণ আমরা তো এখানে অ্যালাউ করছি, তো আমরা নিচ্ছি, তোমরা নিচ্ছ না, তাহলে হিন্দু ঐক্য ভাঙছে কে?